হরে কৃষ্ণ। তো আজকে নিয়ে এসেছি, কিছু বলার নেই, আজকে পুরো প্রসাদ, এটা কোনো থালি না। তো আজকে প্রসাদ খাবো, আমাদের ঘরে একটা বৈষ্ণব সেবা ছিল, এই মাত্র শেষ হলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা নিয়ে বসলাম যেটা তোমাদের সঙ্গে একটু সেবা মানে শেয়ার করি যে কি কি আয়োজন হয়েছে। তাহলে চলো বলি কি কি আছে বলো। একদম প্রচুর, কিন্তু মানে বলে শেষ করা যাবে না, এত আইটেম হয়েছে। হ্যাঁ, এখানে আছে ঠাকুরের প্রসাদ, মাখা প্রসাদ, ওটা এখানে পুষ্পার্ণ। এখানে আছে হচ্ছে একটা মিক্সড ভেজ, 5 রকম ভাজা আছে, এখানে মোচার ঘন্ট আছে, তার সাথে কচু শাক আছে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর কি বলে ওটা, পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে রসা, তার সাথে আছে চাটনি, এই চাটনি ওটা না, চাটনি, পায়েস, ডাল, মালপোয়া। তো চলো খাওয়া শুরু করি, আজকে কোনো চ্যালেঞ্জ হবে না। পাঁপড় আছে, লুচি আছে, ভগবানের প্রসাদ অন্ন আছে, তো সেবা করি এবার নাকি? একদম, আজকে কোনো চ্যালেঞ্জ না, কিন্তু তো প্রথমে লুচি খাই নাকি? প্রথমে আমি প্রসাদ খাই, লুচিটা কি দেখাবো, মিষ্টি আছে না বলো। বিয়ে অবশ্য প্রসাদ খেতে হয়। সরি, এর মধ্যে তুলসী পাতা ছিল, এটাও কিন্তু একদম ভগবানের সামনে যে প্রসাদ দেয় সেটাই। এটা হচ্ছে পুষ্পাল, এবার খাবো কচু শাক দিয়ে, না হলে এখন ডাল দিয়ে খেলে কচু শাকের ফ্লেভারটা পাওয়া যায়, ছোলা দিয়ে কচু শাক করা হয়েছে। একটু মোচার ঘন্ট দিয়ে খাই, মোচা আমি সচরাচর কিন্তু খাই না, বুঝি কোনোদিন মানে যাই না, আসলে কোনো টেস্ট মোচা দিয়ে ভালো লাগে। তো মোচা দিয়ে বেড়ে গেলাম, এবার খাবো মিক্সড ভেজ দিয়েছো, অনেক রকম সবজি আছে মিক্স ভেজে, বেগুন থেকে শুরু করে কাজু, সিম, মিষ্টি আলু, কুমড়ো, বিনস, ফুলকপি, রান্না করে তো একা চলে একটু ডাল, ডালটা কিন্তু মুগ ডালটা দেখে, মুগ ডালটা ভেজ ডাল আছে, ওটা দেখে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে।
সিম ভাজা, এটা কুমড়ো ভাজা, মুখটা ভালো লাগবে। দু বাটি করে ডাল নিয়েছি, যেহেতু ডালটা আমার প্রিয়, এবার হলো পনির। পনিরটা কি সফট না? ফুলকপি পনির খেয়ে নিলাম, ফুলকপি সত্যি বলছি, এত তৃপ্তি করে কোনো ঠাকুর বাড়িতে গেলেও মনে হয় খাওয়া হয়নি, যতটা তৃপ্তি করে আজকে খেলাম। সবই ঠাকুরের প্রসাদ। এত তাড়াতাড়িতে পায়েসে চাটনি আনা হয়, মানে পায়েসে চাটনি, পায়েসে চাটনি আনা হয়নি, তো হাতে করে খাই পায়েসটা। রিপোর্টটা দিই পায়েসটা এখন, তুমি যদি বসে খেতা তাহলে তার সঙ্গে হাতে করে চাটনিটা খেতে হতো প্রসাদ। ভিডিও এ করবে, ভালো থাকে, সুস্থ থাকো, দেখা পরে ভিডিও দেখা।